যাদবপুরে মৃত পড়ুয়ার পরিবার নবান্নে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সাথে। দোষীরা ছাড় পাবে না, কথা দিয়েছেন দিদি, জানালেন ছাত্রের মা। সন্তানের মৃত্যুর বিচার চাইতে আমরা এসেছিলাম দিদির কাছে। দিদি আশ্বাস দিয়েছেন বিচার হবে, অপরাধীদের শাস্তি হবে। বিশ্বাস আর আশা নিয়ে এ কথাই জানালেন যাদবপুরের মৃত পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর বাবা মা। তাদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে আসেন স্বপ্নদীপের বাবা মা। সেই সময় তাদের সুবিচারে আশ্বাস দিয়েছেন মমতা, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়, সেই সঙ্গে তাদের সন্তানের মৃত্যুর যাতে সঠিক বিচার পান তারা, তাই লড়াই করে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবা মা। সূত্রের খবর, তাদের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে আসেন যাদবপুরের মৃত পড়ুয়ার বাবা এবং মা। এদিন বুকে পাথর চেপে দুচোখ ভরা জলে মৃত পড়ুয়ার বাবা মা বলেন, সন্তানের মৃত্যুর বিচার চাইতে আমরা এসেছিলাম দিদির কাছে। দিদি আশ্বস্ত করেছেন বিচার হবে, অপরাধীদের শাস্তি হবে। দিদি আমাদের ভরসা দিয়েছেন, বিনীত গোয়েল স্যারকে ডেকেছিলেন, বলেছেন যেন শাস্তি পায়। সারা জীবন আমরা কিভাবে থাকব, এই কথা বলতে যেন চোখের জল বাদ মানল না তাদের। এদিন স্বপ্নদীপের বাবা এও জানালেন বগুড়া গ্রামের স্মৃতি উন্নয়ন হসপিটাল, ওখানে আমাদের ছেলের মূর্তি হবে, হাসপাতালের একটি ওয়ার্ডের নামকরণ করা হবে ছেলের নামে। আমার ছোট ছেলের পড়াশোনা উনি দেখবেন বলেও জানিয়েছেন, সব দিক দিয়ে উনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে যাদবপুর কাণ্ডে হোস্টেলের পরিকাঠামো নিয়ে ইউজিসির প্রশ্নের মুখে পড়তে হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। এদিন ইউজিসির প্রশ্ন, আপনারা এতদিনেও প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হোস্টেল করতে পারলেন না, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য র্যাগিং নিয়ে একাধিক প্রচার কর্মসূচি করার কথা বলা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে, সেগুলো কি কার্যকর করা হয়েছে আপনাদের? এই ধরনের একাধিক প্রশ্নবাণে জর্জরিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। ডেকে আমাদের সামনেই বলে দিলেন যে যাতে দৃষ্টান্তমূলক চরম শাস্তি হয়, এই অপরাধীরা যেন কোনোভাবে পার না পায়। আজকে তারা যে জঘন্য হত্যালীলা, একটা নাবালক ছেলে ফুলের মতো ছেলে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, যাদবপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।